আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। তো সেটা একটু জানতে গেলে আমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত। এবং আমরা যেহেতু আগের লেকচার থেকে এটা জানতে পারছি যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে। যেহেতু ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, দ্যাট মিন্স আমরা যদি একটা পরমাণুর প্রোটন সংখ্যাটা জানতে পারি আমরা কিন্তু ইলেকট্রন সংখ্যাটা সম্পর্কে ধারণা পাবো। তো ওই যে পরমাণুর প্রোটন সংখ্যা কোনটা, প্রোটন সংখ্যা কত বা কোনটা ইলেকট্রন সংখ্যা কত সেটা বোঝার জন্য আমাদেরকে সাধারণত পর্যায় সারণী চর্চা করতে হয়। তো পর্যায় সারণী নিয়ে যেহেতু তোমাদের বই এত ডিটেলস বলা নেই, তো আমি পর্যায় সারণীর দিকে যাচ্ছি না, বাট এটা পড়াতে গেলে পর্যায় সারণী লাগবে। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের লেভেলে যতটুকু পর্যায় সারণী লাগে আমি ঠিক ততটুকু বোঝানোর চেষ্টা করব, ক্লিয়ার? এবং পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কিভাবে মনে রাখতে হয় সেটাও তোমরা বুঝতে পারবা। সেটা অনেক টেকনিক দেখো, পারমাণবিক সংখ্যা এবং পর্যায় সারণীর এই যে লাইন গুলো কিভাবে মনে রাখতে হয় সেটা টেকনিক দেখাবো। সো খেয়াল করো, পর্যায় সারণীটা যদি তুমি একটু ভালোভাবে খেয়াল করো তখন দেখবা যে এক নম্বর যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে এই মৌলগুলো আছে, এবং মৌলগুলোর এই এইচ দ্বারা বোঝাচ্ছে হাইড্রোজেন, এল আই দ্বারা বোঝাচ্ছে লিথিয়াম, এন এ দ্বারা বোঝাচ্ছে সোডিয়াম, খেয়া দ্বারা বোঝাচ্ছে পটাশিয়াম, আর বিতে বোঝাচ্ছে রুবিডিয়াম। তারপর যদি তোমাদের আর শিখা লাগে না তো সিজিয়াম, ফ্রান্সিয়াম মনে রাখতে পারো। তারপরে এইদিকে যে দুই দুই নম্বর যে গ্রুপ, সেই গ্রুপের যে এই এই যে এই জায়গায় যে প্রথম যে মৌলটা সেটা হচ্ছে বেরিলিয়াম, তারপর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর স্ট্রনশিয়াম, সেগুলো তোমাদের লেভেলে লাগবে না। এখন দেখো আমাদের এইরকম আমরা চার পাঁচটা গ্রুপ মুখস্থ করব এবং ওই ওইটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যাটা বের করে নিতে পারবো। পারমাণবিক সংখ্যাটা আমাদেরকে মুখস্থ করতে হবে না, ক্লিয়ার? আমি একটা টেকনিক দেখাবো, ওই টেকনিকের মাধ্যমে পারমাণবিক সংখ্যাটা মুখস্থ রাখতে পারবো বা মনে রাখতে পারবো, ক্লিয়ার? সো এখন দেখো, সো যেটা দেখবো সেটা হচ্ছে খেয়াল করো এইদিকে আমাদের কি হচ্ছে এইচ এল আই এন এ কে আর বি সি এইচ এফ আর, এটা কিন্তু আমরা মনে রাখতে চাই তখন আমি একটা টেকনিক দিব, সেটা হচ্ছে এই দেখো আমরা হাইড্রোজেনটাকে কোনো ভাবে মনে রাখবো। এক নম্বরে হাইড্রোজেন আছে, এই বাকিটাকে দিয়ে আমি একটা সিস্টেম তৈরি করতে পারি, সেটা হচ্ছে দেখো এল আই এন এ, সেটা হয় লিনা, লিনা হচ্ছে একটা মেয়ের নাম, তার মানে কি লিনা, ঠিক আছে লিনা। এখন দেখো লিনা ইজ দেখো কে, তার মানে লিনা কি, লিনা কে। তারপরে খেয়াল করো, তার আমি যখন বলবো লিনা কে, তার মানে লিনা কে মানে হচ্ছে এল আই এন এ কে, লিনা কে। তারপরে আমি তো হচ্ছে রুবি, আরবি হচ্ছে রুবি, মানে লিনা কে রুবি। তারপরে খেয়াল করো কি বললাম, লিনা কে রুবি, সিএস তে হচ্ছে সাজালো, খেয়াল করো সিএস তে হচ্ছে সাজালো, আর এফার্ট হচ্ছে ফ্রান্সে, এফার্ট হচ্ছে ফ্রান্সে। তাহলে কি বুঝলাম, সেটা হচ্ছে এটা মনে রাখার আমার যে টেকনিক সেই টেকনিকটা হচ্ছে লিনা কে রুবি সাজালো ফ্রান্সে, ক্লিয়ার? এল আই এন এ কে তার মানে হচ্ছে লিনা কে, তারপর আরবি মানে রুবিডিয়াম সেটা হচ্ছে রুবি, তারপরে সিএস মানে সিজিয়াম সেটা হচ্ছে সাজালো ফ্রান্সে, এফআর হচ্ছে ফ্রান্সে, ফ্রান্সিয়াম, ক্লিয়ার? তারপরে যেটা আমরা চলে যাবো সেটা হচ্ছে আমরা এটা দুই নম্বর পর্যায়ে চলে যাবো। দুই নম্বরে আমি দেখতে পাচ্ছি বিই মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। সো এইটা মনে রাখার জন্য আমরা যেটা একটু দিতে পারি সেটা হচ্ছে বিই তে হচ্ছে বিধবা, খেয়াল করো বি তে হচ্ছে বিধবা, এমজি তে হচ্ছে মায়ের, খেয়াল করো বি তে হচ্ছে বিধবা, এমজিতে হচ্ছে মায়ের, বিধবা মায়ের। তারপর হচ্ছে সিএ তে হচ্ছে ক্যাডার, ক্যাডার। তারপরে এসআর তে হচ্ছে সন্তান, বিয়েতে হচ্ছে বাদশাহ, বিয়েতে হচ্ছে বাদশাহ, আর এতে হচ্ছে রহিম, ক্লিয়ার? তার মানে কি বললাম যে এই যে এই যে এই যে এই যে দুই নম্বর যে গ্রুপটা সেই গ্রুপটা আমরা কিভাবে মনে রাখতে পারবো, সে মনে রাখতে পারবো বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম। তাহলে কি বিধবা মানে হচ্ছে বেরিলিয়াম, তারপরে এমজি মানে হচ্ছে মায়ের ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সিয়াতে হচ্ছে ক্যাডার সেটা আমরা মনে রাখবো ক্যালসিয়াম, এসআরটা হচ্ছে কি স্ট্রনশিয়াম সন্তান, বিয়েতে হচ্ছে বেরিয়াম সেটা হচ্ছে বাদশাহ, আর হচ্ছে রেডিয়াম সেটা হচ্ছে রহিম, ক্লিয়ার? তারপর আমি যেটা চলে দেবো সেটা হচ্ছে পর্যায় সারণীর 13 নম্বর গ্রুপটা দেখবো, পর্যায় সারণীর 13 নম্বর গ্রুপটা দেখবো। 13 নম্বর গ্রুপটা হচ্ছে ঠিক এরকম, 13 নম্বর গ্রুপটা ঠিক এরকম, এটা হচ্ছে বি এ এল জি এ আই এন টি আই। যদি ওই যে জি এ আই এন টি আই সেগুলো তোমাদের লেভেলে মনে রাখার কোনো প্রয়োজন নাই, বাট তোমাকে এই এই দুটা মনে রাখতে হবে বি আর এ এল, একটা হচ্ছে বোরন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম,
সো আমরা যদি এই পুরাটা আমরা রাখতে চাই, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করো, বোয়াল একটা বোয়াল মাছ ছিল ইন্ডিয়াতে, ওই না একটা বোয়াল মাছ ছিল সেটা বাংলাদেশে, সেই বোয়াল মাছটা বাংলাদেশের নদী থেকে ইন্ডিয়াতে চলে গেছে। তুমি বলতে পারো বোয়াল যায় ইন্ডিয়া, বোয়াল যায় ইন্ডিয়া, তাই না? কারণ বোয়াল বানানটাকে লিখতে গেলে তুমি বিএল দিতে পারো, ক্লিয়ার? সো বোয়াল মানে বোয়াল মাছ যায় কি, যায় মানে জি এ তারপরে ইন্ডিয়া, আই এন টি আই, দেখো এটাকে আমি লিখতে পারি ইন্ডিয়া, ইন্ডিয়া, বুঝে গেছো? ওটা গোয়াল যায় ইন্ডিয়া, ক্লিয়ার? আমরা এইটা এমন রাখতে পারবো, ওকে? তারপর আমি যেটা চলে যাবো সেটা হচ্ছে আমরা এরপরে 14 নম্বর একটা এতে চলে যাবো। সো এই যে এগুলো হচ্ছে গ্রুপ, 14 নম্বর গ্রুপ পজিশনটা উল্টা নিয়ে তোমরা পাবা। সো ওই যে 14 নম্বর গ্রুপ, সেই 14 নম্বর গ্রুপটা হচ্ছে ঠিক এরকম, সেটা হচ্ছে সি এস আই জি ই এস এন পি বি হেলো। এখন দেখো একটা হচ্ছে তোমাদের এইগুলো নাম মনে রাখতে চলবে, তোমাদের লেভেলে মনে রাখতে হবে কার্বন আর সিলিকন, সিটা হচ্ছে কার্বন, এস আই তে হচ্ছে সিলিকন, বুঝে গেছো? বাট একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে সিলিকন, তো এটা তোমরা রাখতে চাও, খেয়াল করো, খেয়াল করো কি কিভাবে 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 মনে রাখবে, সেটা একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে কি সিলিকন, তো খেয়াল করো। এটা মনে রাখার জন্য তোমাদের যে টেকনিক করতে হবে সেটা হচ্ছে দেখো, ধরো একটা ইয়াতে মানে গ্রামের বাড়ির মাঠের মধ্যে ছোঁয়ান আছে, তো একজনের ছোঁয়ানটা খুঁজে পাইতেছে না, তো উনি উনি যদি পিছনে ফিরে তাহলে ছোঁয়ানটা পান, মানে ছোঁয়ান মানে খড় যেটা দিয়ে সাধারণত কি করে গ্রামে যখন ধান সিদ্ধ দেয় তখন ইউজ করে, বা ধান গ্রামে অনেক জ্বালানি হিসেবে ইউজ করে। তো ওইটা আছে, তো একজন বলতেছে এই কইসি যে ছোঁয়ান পাবে ফিরিয়া, মানে তুমি যদি পিছনে ফিরো তাহলে তুমি ছোঁয়ানটা পাবা, ঠিক এরকম কইছি গ্রামের ভাষা একচুয়ালি কইছি মানে বলেছি, কইছি যে যে মানে হচ্ছে জি ছন আর পিবি তো হচ্ছে পাবে, ছন পাবে ফিরিয়া, মানে পিছনে ফিরলে তুমি কি পাবা, ছনটা পাবা, ক্লিয়ার? তার মানে কি সি এস আই জি ই এস এন পিবি, বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা যেটা মনে করলাম সেটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর, 4 নম্বর, ক্লিয়ার? এটাকে পজিশন আমরা দেখবো যে এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ, এটা 13 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 14 নম্বর গ্রুপ, আমরা তারপরে 15 তে চলে যাবো। এখন দেখো তোমাদের লেভেলে জাস্ট, তোমাদের লেভেলে জাস্ট এই নাইট্রোজেন আর ফসফরাস মনে রাখলেই চলবে, আর কিছু মনে রাখতে হবে না। তো ওই এস হচ্ছে, তারপরে এস এস বি এস বি তো অ্যান্টিমনি, তারপরে বিসমাথ, ওগুলো তো এটা মনে রাখার জন্য আমরা যে টেকনিকটা করতে পারি সেটা হচ্ছে 15 নম্বরটা মনে রাখার জন্য আমরা বলতে পারি যে এম তে হচ্ছে ওয়ান, পি তে হচ্ছে পাগল, এস তে হচ্ছে এসেছিল, এস বি তে হচ্ছে সেদিন, বিআই তে হচ্ছে বিকালে, মানে ওয়ান পাগল এসেছিল সেদিন বিকালে, মানে একটা পাগল ওই দিন বিকালে আসছিল, ক্লিয়ার? মানে ওয়ান পাগল এসেছিল, ওয়ান হচ্ছে পাগল এসেছিল, এসেছিল সেদিন বিকালে। 15 নম্বর গ্রুপটা আমরা কিভাবে মনে রাখবো, এভাবে ওয়ান পাগল এসেছিল সেদিন বিকেলে, ক্লিয়ার? এখন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে খেয়াল করো, আমরা যাবো হচ্ছে 16 নম্বর, আমাদেরকে 16 নম্বর গ্রুপটা মনে রাখতে হবে। তো এটা তোমরা লিখে ফেলো, এগুলো লিখে ফেলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট লিখে ফেলো, আমরা চলে যাবো 16 নম্বরে। তো 16 নম্বরটা হচ্ছে খেয়াল করো, ও এস এস ই টি ই পি ও, খেয়াল করো। এবং 16 নম্বরে এটা হচ্ছে, এটা মনে রাখতে হচ্ছে সাপোজ তুমি এসএসসি তে পড়ো, সো এই কথাটা একজন বলতেছে যে ও এসএসসি তে পড়ে, ও এস এস সি তে মানে ওই এসএসসি আমরা দিতে ছিল সেটাকে জাস্ট একটু মডিফাই করো, এসএসসি তে মানে টি ই পরে মানে হচ্ছে পি ও, তাহলে আমরা লিখতে পারি ও কি করে এস, এদিকে এস সি না লিখে লিখতে পারো এস ই, কারণ হচ্ছে এস ই, তারপরে হচ্ছে তে মানে টি ই পরে মানে হচ্ছে পি ও, মানে কি বললাম 16 নম্বর গ্রুপটা আমরা কিভাবে মনে রাখতে পারবো, ও এস এস সি তে পড়ে, এবং ওই যে এদিকে ও মানে হচ্ছে অক্সিজেন, এস মানে হচ্ছে সালফার, তোমাদের লেভেলে এতটুকু মনে রাখতে চলবে, বাট তোমরা একটু বাড়তি শিখে রাখো দরকার আছে, কারণ এটাই কি আবার 9-এ পড়বা, 9-10-এ পড়বা, সো এখানে তো বাড়তি মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি এখানে একবারে মুখস্থ করে চলে যাও, বুঝে গেছে? তো তারপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে
আমরা আরো দুইটা গ্রুপ আমাদের বাকি, সেটা হচ্ছে 17 এবং 18। সো আমরা যদি ওই 17 এবং 18 মনে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে 17 নম্বর গ্রুপটা হচ্ছে FClBrIAT। সো এটা হচ্ছে ফ্লুরিন, সিএটা হচ্ছে ক্লোরিন, বিআরটা হচ্ছে ব্রোমিন, আইটা হচ্ছে আয়োডিন, এতে হচ্ছে অ্যাটিটিয়া হচ্ছে অ্যাস্টাটিন। তারপরে হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবং এটা মনে রাখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ফুলকুলির বাড়িতে ইট আছে, কি বললাম, ফুলকুলির বাড়িতে, ফুলকুলির বাড়িতে কি আছে, ইট আছে, ইট আছে, বুঝে গেছে ব্যাপারটা, ফুলকুলির বাড়িতে ইট আছে। তো 17 এভাবে মনে রাখলাম। 18 যেটা সেটা আমাদের এমনি এমনি মনে থাকে, সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, নিষ্ক্রিয় গ্যাস, এগুলো আমরা সবাই বলে দিতে পারি। মানে একবার পলে আমরা দেখা যায় টানের মধ্যে এসে পড়ে মনে থাকে, তো সেটার জন্য আমরা কোনো সিস্টেম দিচ্ছি না, জাস্ট আমি লিখছি মৌলগুলো কি। মৌলগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম হচ্ছে HE, নিয়ন হচ্ছে NE, আর্গন হচ্ছে AR, ক্রিপ্টন হচ্ছে KR, জেনন হচ্ছে XE, রেডন হচ্ছে RN। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পর্যায় সারণীর কয়েকটা গ্রুপে কি কি মৌল আছে ওই মৌলগুলো আমরা কি করতে পারলাম, এই মৌলগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারলাম, এবং এই যে মৌলগুলো কিভাবে মনে রাখতে হবে সেগুলো টেকনিক দিয়ে মনে রাখতে পারলাম। এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে আমি ওই জায়গায় যে এই জায়গায় যে মৌলগুলো লিখলাম, তো তোমাদের লেভেলে যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য তোমরা কিভাবে পারমাণবিক সংখ্যাটা মনে রাখবে সেটার সিস্টেমটা আমি দেখাবো। ক্লিয়ার? ওকে, সো আমি আমার এই সিস্টেম ছাড়া জাস্ট ওই গ্রুপগুলো লিখতেছি, সিস্টেম ছাড়া যদি গ্রুপগুলো লেখার চেষ্টা করি সেটা হচ্ছে ঠিক এরকম। সো সিস্টেম ছাড়া আমি জাস্ট গ্রুপগুলো লিখতেছি। সো 1 নম্বর গ্রুপটা আমরা যেটা লিখছিলাম সেটা হচ্ছে, 1 নম্বর গ্রুপটা ছিল এরকম, H, তারপর হচ্ছে এলআই, লিনা, কে, রুবি, সাজালো, ফ্রান্সে। ক্লিয়ার? তারপর আমি চলে যাবো হচ্ছে দুইটা এখান থেকে শুরু হচ্ছিল, বিধবা, মায়ের, কেডার, সন্তান, বাদশা, রহিম। 13 হচ্ছে বুয়াল, জাই, ইন্ডিয়া। 14 হচ্ছে সি এস আই, কৈসি, জে, ছন, পাবে, ফিরিয়া। তারপর হচ্ছে 15 ওয়ান, পাগল, এসেছিল সেদিন বিকেলে। 16 হচ্ছে ও এস এস সি তে পরে। 17 হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 18 হচ্ছে, হ্যাঁ 18 এদিকে থাকবে, এদিকে আছে হিলিয়াম, এদিকে আছে নিয়ন, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। বুঝা গেছে? সো খেয়াল করো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এদিকে কোনটাতে কয়টা প্রোটন থাকে বা কয়টা কোনটাতে ইলেকট্রন থাকে সেটা বের করবো। সেটা বের করার জন্য আমি জাস্ট তোমাকে দুই তিনটা সংখ্যা মনে রাখার কথা বলবো। দুই তিনটা সংখ্যা তুমি কিভাবে মনে রাখবা সেটা হচ্ছে খেয়াল করো, জাস্ট তুমি মনে রাখবা হচ্ছে এই সংখ্যাটা 2, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে আবার 8, তারপর হচ্ছে 18, তারপরে আবার 18, তারপরে হচ্ছে 2 8 8 18 32, 32। খেয়াল করো, এইটা মনে রাখার মাধ্যমে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এটা মনে রাখার মাধ্যমে অ্যাকচুয়ালি তুমি তুমি সবগুলো পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারবা। এই যে এই জায়গায় যতগুলো পারমাণবিক সংখ্যা আছে তোমাকে জাস্ট কয়েকটা শব্দ মনে রাখতে হবে, কয়েকটা সংখ্যা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2, খেয়াল করো, 2 8 8 18 18 32। এটা জাস্ট মনে রাখবা, এটা মনে রাখার মাধ্যমে তুমি এগুলো কি করতে পারবা, এই জায়গার প্রত্যেকটার কি কি পারমাণবিক সংখ্যা কত সেটা মনে রাখতে পারবা। এখন দেখো, এখন যদি তোমার আবার ওই 2 8 18 না মনে থাকে সেটার জন্য একটা টেকনিক দিই, সেটা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি 2n² ব্যবহার করতে পারো। 2n² সাবধান, এইটার সাথে কিন্তু ইলেকট্রন বিন্যাসে 2n² ভেজাল লাগাবা না, এটা জাস্ট এইটার টেকনিক। 2n² ইলেকট্রন বিন্যাসে যেটা ওইটা আলাদা, এটা আলাদা। ক্লিয়ার? সো এখানে আমি যদি বলি সেটা হচ্ছে 2n² দিই, 2n² এখানে n এর মান যখন 1 হবে তখন মান আসতেছে 2, তাহলে প্রথম সংখ্যাটা পাইলাম। n এর মান যখন 2 দিবা, n স্কয়ার, তার মানে 2 2 4, এবং এই 2 2 4 যেটা আসতেছে এই 4 এর সাথে আবার এই 2 গুণ হচ্ছে, দেখবেন 7 8,
আর দিবা হচ্ছে তুমি দুইবার এন স্কোয়ার, অর্থাৎ এন এর মান যখন তুমি তিন দিবা কত তিন, মানে তিন তিন কে নয় এবং নয় দোকানে আঠারো, তুমি আরেকটা সংখ্যা পাচ্ছ সেটা হচ্ছে আঠারো, এই আঠারো তুমি কি করবা দুইবার দিবা আঠারো, এবং তারপরে এন এর সংখ্যা চার দিবা, এন এর সংখ্যা তুমি চার দেবো, চার চারে ষোলো, ষোলো দোকানে কত বত্রিশ, তাই না? তো এদিকে তুমি বত্রিশ, তুমি এই সংখ্যাটা পাই গেলা, ক্লিয়ার? এখন দেখো, এখন দা মেজিক পয়েন্ট, তুমি কিভাবে এই পুরো পঞ্চাশ হাজার কারণের সংখ্যা কিভাবে বের করে ফেলতে পারো, ক্লিয়ার? এখন দেখো, তো সেটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই আঠারো গ্রুপটা যেটা আছে আমাদের এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের এইখানে পাশে দিয়ে আমি এই সংখ্যাগুলো বসাই দিব, অর্থাৎ প্রথমটা হিলিয়াম এইটার পাশে বসে হচ্ছে দুই, তার মানে এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই, খেয়াল করো এটা হচ্ছে দুই, এটা হচ্ছে কি দুই। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা দুই যাওয়ার পরে আমরা কি করব, এটা দুই, ক্লিয়ার? তারপরে আমরা এই দুইয়ের সাথে আট যোগ করব, দুইয়ের সাথে যদি আট যোগ করি আমরা পাই দশ, এই দশটা বসাবো হচ্ছে নিয়নের দিকে, দ্যাট মিন্স এন এর দিকে বসাবো হচ্ছে দশ, তার মানে নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ, বুঝা গেছে? নিয়নের পারমাণবিক সংখ্যা দশ। তারপর আমরা কি করব, এই দশের সাথে আবার এর পরে আট যোগ করব, দশের সাথে যখন পরে আট যোগ করব তখন আমরা কি পাবো আঠারো, ক্লিয়ার? তো আমরা এই পর্যন্ত আসতে পারছি আঠারো, এই আঠারো বসাবো আর্গনের পাশে, তার মানে আমরা এই আর্গনের পারমাণবিক সংখ্যা কত আঠারো, ক্লিয়ার? তারপরে আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে এই আঠারোর সাথে এর পরের সংখ্যাটা কত, আমার এই সূত্রে আঠারো, আঠারো আর আঠারো যোগ করবো আসতেছে ছয়ত্রিশ বা থার্টি সিক্স, এই থার্টি সিক্স আমি এদিকে বসাবো, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয়ত্রিশ। তারপরে যেহেতু এই আঠারো শেষ, তারপরে আবার আরেকটা আঠারো আছে, দ্যাট মিন্স এই ছয়ত্রিশের সাথে আবার আঠারো যোগ করবো, যখন এই ছয়ত্রিশের সাথে আঠারো যোগ করবো তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে চুয়ান্ন পাবো, এই চুয়ান্ন হচ্ছে জেরনের পারমাণবিক সংখ্যা, তার মানে জেরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে চুয়ান্ন, বুঝা গেছে ব্যাপারটা? তারপর আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে এই চুয়ান্ন সাথে তারপরে সংখ্যাটা হচ্ছে বত্রিশ, আমরা বত্রিশ যোগ করবো আমরা পাবো হচ্ছে ছিয়াশি, তার মানে রেডনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছিয়াশি, রেডনের পারমাণবিক সংখ্যা কত ছিয়াশি, ক্লিয়ার? ওকে, এই যে আমরা এই এইটা মনে রাখার মাধ্যমে আমরা আমাদের যত নিষ্ক্রিয় গ্যাস ছিল এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের সারণী, তো ওইটা সকল পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারলাম, তো এইটা যদি সকল পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারি আমরা যদি হচ্ছে এক নম্বর গ্রুপে, এখন এক নম্বর গ্রুপে, এক নম্বর গ্রুপে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক নম্বর গ্রুপে আমরা জাস্ট এইটা থেকে এক করে বাড়াই দিব, এক করে বাড়াইয়ের কাজটা করবো, এখানে হিলিয়াম ছিল দুই, এখানে যে লিথিয়ামটা আছে এই এখানে যে লিথিয়ামটা আছে অর্থাৎ এই দুই এর পরে সেটাকে আমরা দেব তিন, এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন হচ্ছে এক, এখানে হাইড্রোজেন কত এক, তো এখানে হাইড্রোজেন তুমি এক হয়ে খেয়াল করো, হাইড্রোজেন এক, এখন এগুলো হাইড্রোজেন এক, হাইড্রোজেন এক দেওয়ার পর তুমি আবার এই রুলস ফলো করো এইগুলোর অ্যাবের করতে পারো, এই রুলস যদি ফলো করো এক এর পরে তুমি যেটা কাজটা করবা সেটা হচ্ছে তুমি দুই যোগ করে দিবা, সো এক এর সাথে যদি দুই যোগ করো আটের পাশে তিন, দ্যাট মিন্স লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন, বুঝে গেছি ব্যাপারটা? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন, তারপর এই তিনের সাথে তুমি এখন ক্রিয়েট করবা, এই যে দেখো তোমার দুই এর পরে হচ্ছে আট, তারপর আট যখন যোগ করবা তখন আসতেছে তিন আর আট এগারো, তাই না? তো এখানে আসতেছে এগারো, মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো, তারপরে কি করবা এই দেখো একবার আট গেলো তারপরে আর একবার আট আসছে, তো এই আট যদি আবার যোগ করো তখন পটাশিয়ামের আসতেছে কি এগারো আট কত উনিশ, সো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ, তোমাদের বই আছে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ, তোমরা এই দিক থেকে পেয়ে যাচ্ছ, তোমাকে যখন তারপরে আট দুইবার যোগ করা হয়ে গেলো তুমি এখন কাকে যোগ করবা আঠারো কে যোগ করবা, যখন আঠারো কে যোগ করবা তখন উনিশ আর আঠারো যোগ করলে কত হয় থার্টি সেভেন, সো তুমি যেটা অ্যাড করবা সেটা হচ্ছে এখানে পাবা হচ্ছে থার্টি সেভেন, তার মানে রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে থার্টি সেভেন, যদি তোমাদের বই নেই তারপর তুমি এটা শিখে ফেললা নিয়মের মাধ্যমে, তারপর হচ্ছে কি একবার আঠারো দিলে তারপর আরেকবার আঠারো দিবা, সো আরেকবার যদি আঠারো দিও আঠারো মিনিট আসবে পঞ্চান্ন, আসবে পঞ্চান্ন, তার মানে সিজিএমের পারমাণবিক সংখ্যা হচ্ছে পঞ্চান্ন, ঠিক আছে? তারপরে তুমি যেটাতে যাবা সেটা হচ্ছে তুমি এরপরে যাবা হচ্ছে ফ্রান্সিয়াম, যখন ফ্রান্সিয়াম এসবা তখন আরেকবার তোমাকে থার্টি টু যোগ করতে হবে, যখন থার্টি টু যোগ করবো তখন হবে এইটটি সেভেন, তার মানে ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাতাশি, বুঝা গেছে ব্যাপারটা? ওকে দেখো এখন যেটা করবা সেই কাজটা হচ্ছে দেখো এই হাইড্রোজেন বরাবর কিচ্ছু নাই, অন্য কোনো পরমাণু নাই, একটা ছিল হিলিয়াম, অর্থাৎ হাইড্রোজেনে ছিল এক, হিলিয়াম হচ্ছে ওইদিকে দুই, এই মাঝখানে দেখো এই এইদিকে শুধুমাত্র সংখ্যা, কিন্তু তুমি যদি এর নিচের তাতে আসো তখন দেখবা লিথিয়ামের পরে আছে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে আছে বোরন,
বোরনের পরে আছে কার্বন, কার্বনের পরে আছে নাইট্রোজেন, নাইট্রোজেন পরে অক্সিজেন, ফ্লোরিন, নিয়ম। এখন দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তিন। এবং ওইদিকে নিয়ন একেবারে এই পর্যায়ে একেবারে শেষে নিয়ন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে লিথিয়াম ছিল 3, এরপরটা দিবা 4, এরপরটা 5, এরপরটা 6, এরপরটা 7, এরপরটা 8, এইভাবে। সো লিথিয়াম 3, বেরিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন হচ্ছে 9। ফ্লোরিন কি? 9। বুঝা গেছে ব্যাপারটা? তারপরে দেখো তুমি এরপরটা এইভাবে করতে পারো। সোডিয়াম হচ্ছে 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অ্যালুমিনিয়ামের 13, 12 13। আগায় যাও, কেউ না করে 14, এক বরাবর আগায় যাবা, 14 আগায় যাও, 15 আগায় যাও, 16 দেও, 17 18 হয়ে গেল। বুঝে গেছো ব্যাপারটা? বাট এরপরে কত? এটা 19, ক্যালসিয়াম কত তাহলে? 20। তারপরে এটাকে 21 ভাবতে পারো। অ্যাকচুয়ালি এখান থেকে প্রবলেম শুরু হবে, এখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে যেটা হয়, আমরা কিন্তু এখান থেকে মাঝখানে কয়েকটা গ্রুপ লিখি নাই। অ্যাকচুয়ালি এখান থেকে মাঝখানে এই দেখো 1 2, তারপরে হচ্ছে গ্রুপ হচ্ছে 13, তারপর হচ্ছে 14, তাই না? মাঝখানে অনেকগুলো গ্রুপ লিখি নাই, এবং ওই গ্রুপ গুলোর মধ্যে শুধুমাত্র এই জায়গা থেকে মৌল আছে, তাদের এই জায়গা থেকে, এই জায়গা থেকে, অর্থাৎ এই জায়গা থেকে তাদের কিছু চেঞ্জ আসে, এবং এই জায়গায় কিছু মৌল ঢুকে কিছু মৌল আবার নিচে যায়। এই কারণে এই জায়গায় তুমি অন্তত এই 20-এর পরে 21 লিখতে পারবা না। বুঝে গেছো ব্যাপারটা? তোমাকে যদি পুরো পর্যায় সারণীটা দেখানো হয় তখন আবার তুমি ঠিকই বুঝতে পারবা ওইটা আমরা কত যোগ করতে হচ্ছে, বা তারপরে আবার এক এক বাড়ায় গেলে আমরা ওই জিনিসটা পাওয়া যাবো। বুঝা গেছো ব্যাপারটা? সো এটা যেহেতু তোমাদের লেভেলে না, সো এটা নিয়ে তোমাদের মাথা ঘামাইতে হবে না, তুমি জাস্ট কেচে পর্যন্ত আসার পরে স্টপ করে দিবা, আর যাওয়ার দরকার নেই তোমার। ক্লিয়ার? সো এখন দেখো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দেন আচ্ছা ওকে, সো যেটা যেতে পারো সেটা হচ্ছে এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই গ্রুপ গুলো, এই গ্রুপ গুলোর এই সূত্রের মাধ্যমে যে 2 8, ও আমার তো এটা তো শেষ হয়নি। আচ্ছা দেখো এটা হচ্ছে 37, 37, তো 37 এর পর তুমি যেতে পারো হচ্ছে 38, 38, সরি মার্কার ইউজ করি, 38, তুমি যেতে পারো হচ্ছে 38, 38। বুঝা গেছে ব্যাপারটা? এই আর 55, এই পর্যন্ত যেতে পারো 56, 87 এর পর্যন্ত যেতে পারো 88। বুঝা গেছে ব্যাপারটা? পারমাণবিক সংখ্যাটা বের করে ফেলতে পারো, অর্থাৎ এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তারপর হচ্ছে 17, তারপর যদি আবার 8 8, তারপর হচ্ছে তোমার 18 যোগ করতে হবে। বুঝা গেছে? এটা হচ্ছে তোমার বললাম তো এই যে মাঝখানে অনেকগুলাই আছে, তো ওইগুলো দিয়ে আমরা হায়ার লেভেল আলোচনা করবো, ক্লাস 9 এর যে পর্যায় সামনে আছে সেটা ক্লাস থেকে তোমরা বুঝতে পারবা। আর তোমাদের লেভেলে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু কিন্তু আমাদের এসে গেছে, তোমাদের লেভেলে শুধুমাত্র 20টা বা 25টা মৌল নিয়ে আলোচনা করছে। তো ওই 20টা বা 25টা মৌলের যে পারমাণবিক সংখ্যাটা ছিল সেটা আমি দেখাতে পারছি। এটা হচ্ছে দেখো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 1, হিলিয়ামের পরমাণু সংখ্যা 2, লিথিয়ামের 3, বেরিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, নিয়ন 10, দেন সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, তারপর আছে কত? পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। এই পর্যন্ত মনে রাখলেই তোমাদের চলবে, আর মনে রাখার দরকার নেই, আপাতত তোমাদের লেগে দিই। বুঝে গেছো? তারপরে আর কিছু এক দুটা বাড়তি দিব, যেমন লোহা সেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, ঠিক আছে, জিঙ্ক সেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, কপার সেটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, সেটা আমাদেরকে বাড়তি মনে রাখতে হবে। ক্লিয়ার? তার মানে আমরা যদি প্রথমে ওই সিস্টেমটা ইউজ করি, প্রথমে আমি যে ছন্দটা দিছিলাম সেই ছন্দটা যদি আমি মনে রাখতে পারি, ছন্দটার পরে যদি আমি এই 2 8 18 18 2 8 8 18 32 এই রুলসটা ফলো করি, আমি কি পাবো? অ্যাকচুয়ালি পরমাণুতে কোন পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে, কয়টা প্রোটন আছে সেটা আমি বের করতে পারবো। ক্লিয়ার? সো যেহেতু এই টপিকটা ছিল হচ্ছে পরমাণু কিভাবে ইলেকট্রন বিন্যাস থাকে, এটা দিয়ে আমি আজকে আমি ক্লাস শেষ করতেছি। আমি জাস্ট পরের ক্লাসে জাস্ট পরমাণুতে এই ইলেকট্রন কিভাবে বিন্যাস থাকতেছে সেটা নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার? ওকে, থ্যাংকস।